ইতিপূর্বে আমি তোমাদের দ্বিতীয় পাত্রের তৃতীয় অধ্যায় আসবে আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস করছি, সেখানে এই তৃতীয়ের যে বিষয়বস্তু পরিমাণ কত আসা এর প্রাথমিক অংশ আমরা গতদিন করেছি। এই পরিমাণগত রসায়নের গতদিনের পরবর্তী গতদিন আমরা বলেছিলাম মোলার প্রবণ কাকে বলে, মোলার কি, এবং সেখান থেকে দেশি মোলার দ্রবণ, সেই মোলার দ্রবণ, মিলি মোলার দ্রবণ, সেই মোলার দ্রবণ কাকে বলে, এগুলো আমরা শিখেছি। আমরা পরবর্তী যে টপিক সেটা আছে ধরো আমরা মোলার দ্রবণ কাকে বলে, মোলার দ্রবণ তাহলে আমরা সেখানে বলতে মোল কি জিনিস, মোল হচ্ছে কোন পদার্থের আণবিক ভাবে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় এই পরিমাণটা হচ্ছে হাইড্রোজেন। এই আণবিক পরিমাণ কোন পদার্থ যদি 1000 গ্রাম দ্রাবকে গঠিত থাকে তাহলে উৎপন্ন দ্রবণটা হচ্ছে মোলাল দ্রবণ, এবং তার সূত্রমাত্রাকে আমরা মোলালিটি বলি। এবং 1 লিটার দ্রবণ তাহলে আমরা কি বলতে পারি, মোলাল দ্রবণ বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় 1000 গ্রাম দ্রাবক, 1000 গ্রাম দ্রাবক প্লাস প্রয়োজন 1 মোল, 1 মোল দ্রবণ সমান সমান আছে মোলাল দ্রবণ, মোলাল দ্রবণ। তাহলে আমাদের একটা পাত্র, এই পাত্রে কি করতে পারি আমরা 1000 গ্রাম দ্রাবক নেব, 1000 গ্রাম দ্রাবক প্লাস 1 মোল দ্রবণ, তাহলে আমরা যে দ্রবণটা পাবো সেটা হচ্ছে মোলাল দ্রবণ। এবং এর শক্তি মাত্রা অর্থাৎ মোলাল দ্রবণ অর্থাৎ 1000 গ্রাম দ্রাবকের সঙ্গে যে পরিমাণ দ্রব্য যোগ করবো এটা হচ্ছে আমাদের ওই দ্রবণের শক্তি মাত্রা। এই ধরনের শক্তি মাত্রা পাওয়া যাবে 1 M। এইখানে মোলারিটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেটা আছে 1 M, অর্থাৎ বড়ের এই M বড় ছিল। এখানে মোলারিটির ক্ষেত্রে আমরা দেখলাম কি যে এটা আছে ছোটদের, ছোটদের দ্বারা মোলারিটি প্রকাশ করে, অর্থাৎ মোলারিটিটা কি জিনিস, মোলারিটিটা আপনি বলতে পারি যদি যত মোল দ্রবণ থাকবে 1000 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবিত করা হবে ওই দ্রবণের মোলারিটি হবে। যেমন আমরা বলতে পারি যে 1000 গ্রাম দ্রাবকের সঙ্গে 1000 গ্রাম দ্রাবক প্লাস 0.1 মোল দ্রব্য, তাহলে আমাদের ওই দ্রবণের মোলার শক্তি মাত্রা কি হবে, মোলারিটি হবে 0.1 M। অর্থাৎ যত মোল দ্রব্য অর্থাৎ অন্য 1000 গ্রাম দ্রব্যকে যত মোল দ্রব্য যোগ করা হবে তত আমাদের মোলারিটি। এখন একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, সেটা হচ্ছে কি মোলার দ্রব্য হচ্ছে 1000 গ্রাম, 1 লিটার দ্রবণে যদি আমাদের 1 মোল দ্রব্য হয়ে থাকে, 1000 লিটার দ্রবণে, 1000 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য হয়ে থাকে তাহলে উৎপন্ন দ্রবণটা মোলার দ্রবণ। এই মোলার দ্রবণ হচ্ছে পরিমাণগত ভাবে আমরা দেখছি কি না আছে আয়তন ভিত্তিক দ্রব্য। যেমন আমাদের
1 লিটার এটা হচ্ছে একটা আয়। আবার সেখানে 1 লিটার দ্রবণটা হচ্ছে একটা আয়, এবং কোন দ্রবণে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে কি ঘটনা ঘটে, ওই দ্রবণের আয়তন বেড়ে যায়। তাপ যদি দেয় তাপ দেওয়ার পরে আয়তন বৃদ্ধি হবে, আয়তন বৃদ্ধি যখন আয়তন বৃদ্ধি পাবে তাহলে ওই দ্রবণের শক্তি মাত্রা তখন কম হবে, কারণ একটা দ্রবণের ভিতরে যদি আয়তন তাহলে তার শক্তি মাত্রা অনেক। আর যদি আয়তন বেড়ে গেল ধর 1050 মিলিলিটার হলো, তখন কি ঘটনা ঘটবে, ওই দ্রবণের আয়তন জনিত কারণে ওইখানে দ্রবণের পরিমাণ কম হবে এবং শক্তি মাত্রা কমে যাবে। তাহলে আমরা বলতে পারি কি মূলা দ্রবণ তাপমাত্রা নির্ভরশীল। তাহলে আমরা কি সিদ্ধান্ত আসলাম, কি সিদ্ধান্ত আসতে পারি যে মূলা দ্রবণ তাপমাত্রা নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল, মূলাদ্রবণ তাপমাত্রা নির্ভরশীল। অবাহকে আমরা মূলাদ্রবণের কথা বলেছিলাম, তাহলে মূলাদ্রবণ আয়তন বৃদ্ধি দ্রব, মূলাদ্রবণ আয়তন বৃদ্ধি দ্রব, মূলাদ্রবণ আয়তন বৃদ্ধি দ্রব, ফলে মূলাদ্রবণ তাপমাত্রা নির্ভরশীল, ফলে মূলাদ্রবণ তাপমাত্রা নির্ভরশীল। আবার পক্ষে আমরা যদি মূলাদ্রবণের ক্ষেত্রে দেখি, মূলাদ্রবণের ক্ষেত্রে দেখি মূলাদ্রবণ এক্ষেত্রে কি হচ্ছে, দ্রাবক সমান এক হাজার গ্রাম, দ্রবণ সমান এক মোল, এক মোল মানে এক মোল সোডিয়াম ক্লোরাইড, এদিকে যদি এক মোল হয় তাহলে কত হবে, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এক মোল 58.5 আলোচনা থেকে
পারি বলতে পারি কি বলতে পারি সেটা হচ্ছে যে মূলাদ্রব্যম ও দ্রবণের মধ্যে মূলাদ্রবণের মধ্যে যে পদার্থ বা যে সমস্ত পদার্থ কোন দ্রবণের উপস্থিত থেকে
তার নিজের বর্ণ পরিবর্তন দ্বারা কোন দ্রবণের প্রকৃতি নির্ধারণ করে। অর্থাৎ সে দ্রবণ অ্যাসিডীয় ক্ষারীয় না নির্বাচন এই প্রকৃতি নির্ধারণ করে। এই ধরনের যে পদার্থ তাদের বলেছে নির্দেশ, যেমন লিটমাস পেপার কি হতে পারে, লিটমাস পেপার, লিটমাস পেপার তোমার মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ আমাদের মিথাইল রেড ইত্যাদি ইত্যাদি আছে নির্দেশ। আমরা এবার আরেকটি সংখ্যা পড়তে চাই, সেই সংখ্যাটা কি আমরা যেটা পড়তে চাচ্ছি হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশন হচ্ছে যে একটি জানা কথা মতো দ্রবণের সাথে অপর একটি অজানা মতো দ্রবণের বিক্রিয়া প্রক্রিয়া প্রশমিত করে অজানা মতো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার যে পদ্ধতি এটাকে বলা হয়েছে টাইট্রেশন। অর্থাৎ আমাদের টাইট্রেশন করতে হলে সেখানে কিছু দ্রব্য লাগে বা যন্ত্রপাতি লাগে, সেই যন্ত্রপাতিগুলো কি আছে, বুলেট লাগে, পিপেট লাগে, তারপরে আরো যে জিনিসগুলো লাগে সেগুলো আছে কনিকাল গ্লাস, তারপরে বুলেট পিপেট কনিকাল গ্লাস লিটমাস পেপার বা বিভিন্ন ধরনের নির্দেশক এগুলো হলে আমরা মোটামুটি টাইট্রেশনটা বুঝতে পারি। বিকাল লাগে আমরা টাইট্রেশন কথা বলা একটা জানা কথা মাত্র দ্রবণের সাথে অপর একটা অজানা কথা মাত্র দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে ও প্রশমিত করে অজানা কথা মাত্র দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার যে পদ্ধতি এটা বলা হয়েছে টাইট্রেশন। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা যে যেখানে আসো ভালো থাকো, সুস্থ থাকো, আমার এই ক্লাসটা তোমরা ফলো করো, দেখো, এবং এই করোনা মহামারীর সময় তোমরা যখনই বাড়িতে বেরোবে তখন নিজের মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এইটা বলে আজকে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।